হাই এভরি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি যে যেইখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকে আমি আপনাদের সাথে সোমবারের একটি দিনের কিছু অংশ ব্লগ আকারে শেয়ার করতে যাচ্ছি এখন সোমবার হোক আর শনি রবি যেবারই হোক না কেন প্রত্যেকটা দিনই সমান ঘরের মধ্যে বন্দি আর তার সাথে মাথার উপর হাজার চিন্তা যে কালকে সকালে বাঁচবো কিনা জানি না মনটা এতই খারাপ এতই খারাপ যে রান্নাঘরে এসে দুই মিনিটে বেশি দাঁড়াতেও ইচ্ছা করে না তাই চুলার উপরে দুধ বসিয়ে দিয়ে আমি গিয়েছিলাম বাহিরে ওয়েদারটা দেখতে আর এসে দেখি অলমোস্ট দুধ উতলিয়ে পড়ে যাচ্ছিল ভাগ্য ভালো যে তুলে ফেলেছি চুলার থেকে না হলে কাজ বেড়ে যেত ইদানিং কাজ বাড়লে আমার মেজাজটা এত খারাপ লাগে আমার ভালোই লাগে না কোনো কাজ করতে আসলে হাত পাও আসে না আমাদের স্টেটের অবস্থা অনেক খারাপ রাতের ভেতরে দ্বিগুণ হয়ে যাচ্ছে কেস মানুষ এতটা অবাধ্য যেটা নিজের চোখে না দেখলেও আপনারা বিশ্বাস করবেন না আমরা শুধু বলি বাংলাদেশে মানুষ অবাধ্য বাংলাদেশের মানুষ কথা শুনে না আসলে আমেরিকারও অবাধ্য মানুষের অভাব নেই যারা আসলে কথা শুনে না আমার বাসাটা মেন রোডের পাশে আপনারা তো বাহিরে দেখেলে বুঝতেই পারেন প্রত্যেক দিন ছোট ছোট বাচ্চা নিয়ে মা বাবারা বের হচ্ছে একটু বাহিরে রোদ পড়লে গরম পড়লেই পোষা প্রাণীদের নিয়ে বের হয়ে যাচ্ছে আমার মনে হয় এরা তো নিজের খেয়াল করেই না পাশাপাশি বাচ্চাদেরকেও যে খেয়াল করে সেটাও আমার সন্দেহ আছে আমার ছেলের জন্য আমরা প্রায় এক মাস ধরে বাহির তো যাই না তারপরেও গেলে এত সচেতনতা অবলম্বন করি যেগুলো আসলে না দেখলে বোঝা যাবে না গতকালকে আমার এক পরিচিত আপুর হাজব্যান্ড মারা গিয়েছেন করোনাতে পরিচিত অপরিচিত মানুষের মৃত্যু খবর শুনলেই বুকের ভিতর কেমন যেন ধুকধুক করে ওঠে পরিচিত অনেকেই আক্রান্ত হয়েছে আল্লাহর রহমতে অনেকেই সুস্থ হয়ে উঠেছেন ঘরে থেকে আপুর হাজবেন্ড মারা গিয়েছে ঘরে দুইটা বাচ্চা রেখে এরকম করুণ মর্মান্তিক কাহিনী শুনলে আসলে কি বলবো সেটা বলার কোনো ভাষা নেই আর এমন একটা পরিস্থিতি যে গিয়ে দেখবো বা একটু সাহায্য করব সেইটারও কোনো উপায় নেই জানি না মহান আল্লাহ তালা আমাদের কি একটা মুসিবতের মধ্যে ফেলেছেন কি পরীক্ষায় ফেলেছেন এত মৃত্যুর খবর এত কিছুর পরও মানুষ যে কেন সচেতন হচ্ছে না সেইটাও আসলে বুঝার বড় দায় আমি আমি আসলে এটা মানে মিলাতে পারি না যে এরা কি খবর দেখে না বা এরা কি বুঝে না যে বিশ্বের অবস্থা ভালো না ঘরে থাকা উচিত যাই না কালকে কি হবে কালকে ভালো একটা খবর নিয়ে ঘুম থেকে উঠবো কিনা না যদিও যথাসাধ্য চেষ্টা করছি ভালো থাকার বা আমি ঘরে থেকে আরেকজনকে সেফ রাখার সবাই দোয়া করবেন যাদের পরিবারের মানে এই সময়টাতে মৃত্যুবরণ করছে মানুষ করোনাতে তারা সবাই যেন এই কষ্টটা সহ্য করতে পারে আমাদের এলাকায় একজন ইমাম মারা গিয়েছেন মানে মসজিদে যে নামাজ পড়ান তিনি মারা গিয়েছেন মারা গিয়েছেন স্ট্রক করে আসলে ওনার জানা যায় মাত্র ছয়জন মানুষ হয়েছে ওনার ছেলের কান্নাকাটি শুনে নাকি পাড়ার একটা মানুষও বাদ ছিল না যে কান্না করেনি উনি হাজার হাজার মানুষের জানা যা পড়েছেন আর ওনার জানা যায় মাত্র মানুষ হয়েছে ছয়জন আসলে আল্লাহ পাক কার কপালে কী লেখি লিখে রেখেছেন সেইটা বুঝাই যায় না আর বোঝাও যাবে না কেননা বিপদ তো আর বলে কয়ে আসে না আজকে ব্লগে আমার কথাবার্তা একটু উল্টাপাল্টা মনে হতে পারে আসলে আমার মনটা অস্থির হয়ে আছে যে মানে পুরো ব্যাপারটা নিয়েই আমি আরও কালকে পর থেকে আরও বেশি নার্ভাস হয়ে গেছি নার্ভাস হয়েছি যে আদর জন্য আমি সারাটা খন ভয় থাকি ওর তো এমনিতেই শারীরিকভাবে অনেক বেশি দুর্বল আর এইসব কারণে আরও বেশি তো যাই হোক আমার বাচ্চাটা পুরো মানে পাগল হয়ে গেছে ঘরে থাকতে থাকতে এই সারাক্ষণই এই দরজার কাছে এসে বসে থাকে বাহিরে যাওয়ার জন্য তো আমি ওই দিন সকালবেলা একটু সুজি আর লুচি করেছিলাম তারপরে নাস্তা টাস্তা করে একটু চিকেন ভিজিয়ে রেখেছি আমি একটু বিরিয়ানি রান্না করব। আদ্র এতই বিরক্ত এতই বিরক্ত যে সারাক্ষণই এইখানটা এসে বসে থাকে আর আমার ভিডিও মধ্যে তো আপনারা শব্দ শুনতেই পারছেন যে বাহিরে মোটর সাইকেল নিয়ে মানুষ ঘুরছে এদের এদের জীবনও বুদ্ধি হবে না আর এদের জীবনও মানে মন মানসিকতা হবে না যে পরিস্থিতি বুঝার বা পরিস্থিতি কেমন চলছে সেটা বুঝার আদ্র বাবা আর আমি এখন প্রায় চেষ্টা করছি সারাক্ষণই আদ্রর সাথে থাকতে কেননা ও যে বিরক্ত সেইটা ওকে দেখলেই বোঝা যায় আমার ঘরে আসলে তেমন পরিমাণে বাজার নেই এই বাজারগুলো মানে আমি নিউ ইয়র্কে আস থেকে আসার সময় যে করে এনেছিলাম সেইগুলোই চলছে যে বাজার আমার এক মাস চলার কথা সেটা আমি দুই মাস ধরে চালাচ্ছি এখানে আমি একটা বড় চিকেন এনেছিলাম রেগুলার ওইটা দিয়ে অর্ধেকটা আমি ফ্রাই করেছিলাম একদিন আর অর্ধেকটা রেখে দিয়েছিলাম তা আজকে বিরিয়ানি করছি আমরা মোটামুটি সবাই অভাবে আছি অভাব বলতে যে ওরকম অভাব যে ঘরে খাবার নেই সেটা না আলহামদুলিল্লাহ সেটা আছে কিন্তু তারপরও সামর্থ্য বা ইচ্ছা থাকলেও অনেক কিছু এখন করা যাচ্ছে না আমার কাজ এলোমেলো থাকলে আরও বেশি এংজাইটি কাজ করে এর জন্য দেখা যায় আমি এক কাজ হতে হতে বাকি সব কিছু গুছিয়ে ফেলি এতে ক্লিন থাকে আর কাজও খুব দ্রুত হয় যেমন এইদিকে মাংস হতে হতে আমি পোলাও রান্নার সব ইনগ্রিডিয়েন্টসগুলো গুছিয়ে নিচ্ছি যাতে মাংসতে ঝোল দিয়ে আমি পোলাওটা রান্না করে ফেলতে পারি আমি এখানে কিছু ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি ইদানিং রান্না করতে একদমই ভালো লাগে না মানে আমার হাত পায়ে আসে না রান্না করতে মাঝে মাঝে মনে হয় যদি বাংলাদেশে থাকতাম নিজের হাতে অনেক মানুষকে সাহায্য করতে পারতাম আবার মনে হয় যে আমেরিকা আছি ভালো আছি যে মানে অ্যাটলিস্ট আমার ছেলের জন্য ও ভালো চিকিৎসা পাবে বা ভালোভাবে থাকতে পারবে মানে মনের ভিতরে হাজার হাজার চিন্তা কোনটা বাস্তবায়ন করব কোনটা করব না এগুলো নিয়েই আর কি নানান ধরনের টেনশন চলতে থাকে মনের ভিতরে আমি জানি সবারই এখন একই অবস্থা কারোরই মন ভালো নেই তো আমি এখানে বিরিয়ানিটা দমে বসিয়ে দিলাম উপর দিয়ে হালকা একটু কেওড়া জল আর হলো একটু ঘি দিয়ে বসিয়ে দিচ্ছি আমার ঘরে ঘিও শেষ হয়ে গেছে ওই কেচে টেচে যা থাকে তাই একটু একটু করে দেই। আর এখনও বৃষ্টি হচ্ছে বৃষ্টি না আর কি স্নো বৃষ্টি যেটা বৃষ্টির মতো করে স্নো পড়ছে অনেক অনেক ঠান্ডা বাহিরে আর এখন ঠান্ডাটাও মনে হয় দিনে দিনে একটু একটু বাড়ছে ঠান্ডা বাড়লে নাকি করোনার প্রকোপ আরও বেশি হয় যেটা আমি শুনেছি তো আমি বিরিয়ানিটা বসিয়ে দিয়ে গোসল টোসল করে আসলাম এখন খাবার খেয়ে নিব সত্যি বলতে বিরিয়ানিটা খুব বেশি মজা হয়নি মোটামুটি হয়েছে আমি তো আগেই বললাম যে আমার রান্না রান্নাবান্না করতে একদমই ভালো লাগে না রান্না বসিয়ে দিয়ে আমি বেশিরভাগ জানলার কাছে গিয়েই দাঁড়িয়ে থাকি আদ্রকে সময় দেই তো আমাদের দুইজনের জন্যই খাবার বেড়ে নিয়েছি খাবারটা খেয়ে আমার হাজব্যান্ডকে একটু বাইরে যেতে হবে আমাদের ঘরে পেঁয়াজ রসুন কিছুই নেই বা এক্সট্রা কোনো বাজারও নেই তো ও একটু বাজারে যাবে বাজার থেকে আসার পরে প্রত্যেকটা জিনিস তো ভালোভাবে ক্লিন করি আর অনেকেই বলে আমি কেন সচেতনতামূলক ভিডিও দেই না আসলে আমি নিজেই এত ভয়ে থাকি বাজার থেকে কোনো জিনিস আনলে আমি সাথে সাথে সেগুলো পরিষ্কার করায় ব্যস্ত হয়ে যাই ফোন তো ধরি না আর্দ্রকে আলাদা রুমে রেখে তারপরে এই সব কাজগুলো করি কেননা আমার লাইফটা একটু হার্ড আপনি কম্পেয়ার করতে গেলে একটু হার্ড যে আমাকে আরও বেশি টেনশন করতে হয় সব কিছু নিয়ে আমার ছেলেকে নিয়ে আর ওর বাবা এসে তো সাথে সাথে গোসলে ঢুকে যায় কোনো কথা নেই আর কাপড় সব লন্ড্রির ভিতরে দিয়ে সাথে সাথে লন্ড্রি করে ফেলে সবাই অনেক সাবধানে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি মহান আল্লাহ তাআলা যেন আমাদের দিকে চোখ তুলে তাকান আর মাহের রমজানের উসিলায় হলেও যেন পুরো বিশ্বটাকে শান্ত করে দেন ভালো করে দেন সবাই অনেক সাবধানে থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আসসালামু আলাইকুম